যার যেখানে সমস্যা, যে যে অপশন সমস্যা আবার জিজ্ঞেস করে বলে দিব, ঠিক আছে? ব্যাটা রাখি দিই, মানে রাখো, তোমার লস, আমার কিছু করার নাই এখানে, ঠিক আছে? কারণ আমি একদিকে তোমার ভিডিও করতেছি, এই বড় থেকে, যে বর্ডার এখান থেকে, বর্ডার অ্যান্ড শেয়ারিং থেকে, এখান থেকে পেজ বর্ডার, আমি নাম দিলে উঠে যায়, আবার দিবে তো, এখানে ক্লিক করো, বর্ডার শেডি পেজ বর্ডার, তারপর বক্সে যাবা, তারপর বর্ডার চুজ করবো, এখানে এটা ভালো লাগতেছে না তো, তাহলে আর্টে যাবে, যে আর্ট যেটা তোমার ভালো লাগে, এখানে ক্লিক করো, ওকে দাও, এই যে পেয়ে গেছে, কতগুলো তাল গাছ, ঠিক আছে, এই দেখো পেয়ে গেছে। ওকে, আমাদের মোটামুটি হোম শেষ, অনেকগুলো অপশন নিয়ে কাজ করছি, ঠিক আছে, প্রচুর। এখন কেউ যদি বলতে পারো শো অ্যান্ড হাইডের কাজ কি, করে ফেলবেন, দেখেন আমি এটাকে জুম আউট করি, দেখেন আমার এই লাইফ থেকে শিখতে পারলে শিখেন, আর না শিখতে পারলে আমার কিছু করার না, শুধু যতটুকু বলার বললাম। ওকে, দেখেন এবার কম্পিউটার, এটা ওই ক্লাস আমি দেখাইছি, কম্পিউটার এখানে যাবেন গিয়ে উইকিপিডিয়া, যেটাকে আমি বলি কি এনসাইক্লোপিডিয়া, বিশ্ব তথ্য কোষ, যেখানে বিশ্ব তথ্য পাওয়া যায়, কম্পিউটার ক্লিক করব। এখানে হচ্ছে আমাদের সবগুলো ইংলিশ থাকবে, যেহেতু এটা ওই দেশের, আমরা কি ওটা বাংলা পড়তে চাচ্ছি, তো এই ইএন কে বিএন করে দিও, মোবাইলেও একই ক্রমে যান, তাহলে বাংলা হয়ে যাবে, দেখেন বাংলা অলরেডি হয়ে গেছে। এবার পরে কম্পিউটার কি, ইতিহাস আসছে কি থেকে, অ্যাবাকাস থেকে, যে অ্যাবাকাস থেকে আসছে। ওকে, এটাকে দেখো, অ্যাবাকাস নামক একটি প্রাচীন গণনা যন্ত্রকে কম্পিউটারে ইতিহাসের প্রথম যন্ত্র হিসেবে ধরা হয়, সব দেওয়া আছে। ওকে, একদম এ টু জেড সবগুলো অলরেডি আছে। যেমন ধরো চার্লস ব্যাবেজ, তিনি কত 1830 সালে মূলত একটা ইঞ্জিন বানায়, 33 ডেভেলপ করে, এই জন্য 33 ধরা হয়, বই 33 দেওয়া কিছু বইতে, কিন্তু বইও পড়ছি পড়াইছি, ঠিক আছে। ওকে, সিস্টেম হার্ডওয়্যার সফটওয়্যার হিউম্যানওয়্যার ফার্মওয়্যার, এটা আমি ইন ডেটা বলি, ঠিক আছে, ইনফরমেশন বলি, হার্ডওয়্যার কী কী আছে এগুলো পড়বা, শুধু এরকম মাস্ট বি লাগবে, অপারেটিং সিস্টেম কম্পিউটার উইন্ডোজ দেখো। ওকে, এই সবগুলো পড়বা, প্রকারভেদ আকার আকৃতি দাম সামর্থ্য সবগুলো মিলে চার প্রকার, মাইক্রো মিনি মেন সুপার, গঠন দিক থেকে তিন প্রকার, অ্যানালগ ডিজিটাল হাইব্রিড, এই তিনগুলো পড়বা, বুঝতে পারছি, এটা আইডিয়া, মোস্ট অফ টাইম এমনটা না, আমি তো মোস্ট অফ ইন ভাই বসে বসে আমি পড়ছি, ঠিক আছে। ওকে ফাইন, এবার দেখা চলে যায় সার্চ ইঞ্জিন, যেমন ধরো আমি কি নিতে পারি কিছু ইমেজ নিব, ফ্লাওয়ার, ধরো গুগল, আমি চলে যাই গুগল, দেখো গুগল ডট কম, আমি কিছু ফুল বার্ড পাখি ছবি নিব, বার্ড ইমেজ, তাহলে এই গুগল ওয়েবসাইটে কী করে আমাকে অনেকগুলো তথ্য সার্চ করে দেয়, ছবি সার্চ করে দেয় বার্ড, এই টাইপের অনেকগুলো আছে, তবে ফার্স্ট গুগল, সে খুব দ্রুত কাজ করে, কিন্তু এছাড়া আছে ASK আস্ক ডট কম, এটাও একটা সার্চ ইঞ্জিন, সার্চ মানে খোঁজা, তথ্য খুঁজে দেয়, আস্ক যদি আমার বার্ড লিখি সেম ভাবে খুঁজে দিবে, বার্ড বার্ড ইমেজ লিখতে হলো, বার্ড আসুক, লোড হচ্ছে, দেখো বার্ড চলে আসছে, আমি যখন ইমেজ দেখি অনেক তথ্য সার্চ করেছি, তবে গুগলের মতো এত ফাস্ট না, এই যে ফ্লোরিডা ফটোগ্রাফ বার্ড ইমেজ আসছে, সিঙ্গেল আসে নেই, এই যে এরকম এমনি আসছে, ক্লিক করে ঢুকতে পারবো, এদিকে দেখো ক্লিক করি আমরা, এছাড়া কি আসছে, আনপ্লাস চলে আসছে। ওকে, তবে গুগলের মতো ফাস্ট না, এরকম অনেকগুলো আছে, টপ 10 সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন গুগলে খুঁজে দিবে কী কী আছে, দেখো গুগল, বিং, বাইদু, ইয়াহু, ইয়েন্ডেক্স, আস্ক, ডাকডাকগো, নেভার, AOL এটসেট্রা, অনেকগুলো আছে, এই যে AOL, ইকোসিয়া, তারপর হচ্ছে ইন্টারনেট আর্কাইভ, অনেকগুলো আছে, তারপর হচ্ছে গুগল, বিং হচ্ছে মাইক্রোসফটের, দেখো বিং ডট কম, লেখো বিং ডট কম, এটাও খুব ফাস্ট মাইক্রোসফটের, মাইক্রোসফট অনেকগুলো কাজ করতেছে এখন, এটা হচ্ছে বার্ড, বার্ড ইমেজ, দেখো এটাও গুগলে প্রায় কাছাকাছি ঘুরছে, দেখবে যে অনেকটা ফাস্ট, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন, আমরা কি করি তথ্য সার্চ করে থাকি, আর এটা হচ্ছে ওয়েব ব্রাউজার, কয়েকটা ওয়েব ব্রাউজার নাম বলো তো দেখি, থেকে পারবা ওয়েব ব্রাউজার বলো,
কয়েকটা ওয়েব ব্রাউজার নাম ফোনে যেগুলো সেগুলো বলো। ব্রাউজার মানে যেখানে আমরা ওয়েবসাইট ব্রাউজ করি, এবার বলো। আজীবন তো শুধু ওই ফেসবুক শিখলা, আগে শিখলা না, ঠিক আছে, এই ফিডব্যাক পাওয়া যাচ্ছে আজীবন ফেসবুক, এখন ব্রাউজার কি নিয়েও ছিল না, ঠিক আছে। এই যে একটা সিওসি ব্রাউজার স্টার্ট, আর কি যেগুলোর টপ, গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা, সাফারি, ইন্টারনেট আর্কাইভ, ইন্টারনেট এক্সপ্লোর, মাইক্রোসফট এজ এক্সেট্রা, এখানে সার্চ করো। এই যেখানে দেখো ফায়ারফক্স এখন টপে চলে আসছে, আবার ডাউন হয়ে যায় আবার পানি পর। গুগল ক্রোম, মাইক্রোসফট এজ, অ্যাপল সাফারি, অপেরা, ব্রেভ, তারপর হচ্ছে বিভ্যালিটি, তারপর আরও টর ব্রাউজার অনেক আছে, হিউজ পরিমাণ। ওকে, এগুলো খেয়াল রাখবা, এগুলো আমাদের খুবই কাজে লাগে। এবার চলো আমাদের বাকি কাজে, দেখো ফাইল চলে যাচ্ছি, এটা তোমার একটা নোট। ফাইল দেখো, ফাইলের পর আমি তোমার ছেড়ে দিই, তোমাদের কাজ করবো, ফাইলটা করতে পারাচ্ছি। হোম, হোমে আমাদের বিভিন্ন টেম্পলেট থাকে, সার্টিফিকেট, রেজিউ মানে বায়োডাটা বা সিভি বলি আমরা, কারিকুলাম বিটা। ওকে, এখানে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ইউজ করি, নিজে মতো করে আসলে বানাই। ওকে, আচ্ছা এটা ডকুমেন্ট ওয়ান, আমার আরও একটা ডকুমেন্ট দরকার, ফাইল যাবো ফাইল থেকে নিউ, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন ডকুমেন্ট টু দেখো হয়ে গেছে, ডকুমেন্ট টু আমার আরও একটা প্রয়োজন, নিউতে যাও, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ডকুমেন্ট থ্রি। এভাবে আমি নিউ নিউ ডকুমেন্ট নিতে পারবো প্রয়োজন হলে। ওকে, ফাইল, এবার আমার আগের কোনো ফাইল থাকলে আমি ওপেন করতে পারবো, ওপেনে ক্লিক করো, তারপর ব্রাউজে ক্লিক করো, কোথায় আছে এটা, ডেস্কটপ, দেখি কোনো ফাইল আছে কি, হ্যাঁ একটা সিভি আছে, আমি সেটা ওপেন করতে পারি, ক্লিক করো, ওপেন হয়ে যাবে। এই দেখো, এই হলো আমাদের একটা সিভি, এটা আগের কাজ করা, আমি কি করলাম নতুনভাবে ওপেন করলাম, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, নিউতে নিউ ফাইল ক্রিয়েট করতে পারি, ওপেনে ওল্ড ফাইলগুলো ওপেন করতে পারি। ইনফো মানে ইনফরমেশন, আমি যে ফাইলগুলো পাচ্ছি এটাতে ইনফরমেশন থাকে, কতগুলো পেজ, কতগুলো ওয়ার্ড সবগুলো থাকবে। হ্যাঁ, ইনফো এখানে ক্লিক করো, প্রোটেক্ট কিলো দরকার নেই আমাদের, কিলো একটু অ্যাডভান্সের কাজ, অনেকে আবার পাসওয়ার্ড দেওয়ার ট্রাই করবো না, পাসওয়ার্ড দিলে একদম ফিক্সড হয়ে যাবে, এটা ভাঙা যাবে না, ঠিক আছে, পাসওয়ার্ড ভাঙা যাবে না, মনে রাখতে হবে। এটা অন্য উপায় আছে, তবে এটা এখানে নেই, এটা এখানে না, এগুলো ক্র্যাকার দিয়ে ভাঙতে হয়, একদম সেট হয়ে যাবে, এটা দেওয়া দরকার নাই, এখানে রিকভারি করি আমরা, এগুলো আসলে রিকভারি রিকভার, এগুলো পরে লাগবে, দেখাবো। সাইজ 507 KB, এখানে যা লিখছি 507 KB, 1 MB না, MB না। পেজ কয়টা, একটা, ওয়ার্ড কয়টা, 184টা ওয়ার্ড, এরকম ইনফরমেশনগুলো এখানে দিয়ে থাকে, কী করে এখানে দিয়ে থাকে। এই সবাই দেখি কমেন্ট দিয়ে দরকার নাই, ভিডিও করতেছি তো। সেভ, আমি যে ফাইলগুলো নিলাম, ধরো আমি কেটেছি ডকুমেন্ট ওয়ান, এটাকে সেভ করছি আমি, সংরক্ষণ করছি, করি নাই, সেভ করতে হবে, না থাকবে না তো। ফাইল থেকে সেভ ক্লিক করবো, এরপর ব্রাউজ, অন্যগুলো না, ব্রাউজ কোথায় রাখবো তুমি, আমি এবার ডেস্কটপ, ডেস্কটপ কোনটা, আসলে আমি যখন কম্পিউটার ওপেন করি প্রথম উইন্ডোকে আমরা কী বলি, এটাকে কেন আসছে, এটাকে আমরা বলি কি, ডেস্কটপ, কী বলি আমরা, ডেস্কটপ স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন। ওকে, এটা আমি ফার্স্টে বলে দিই সবার, প্রথমে যে ব্রাউজে যাবো আমি এখানে সেভ করি ডেস্কটপে, এই ডেস্কটপ কী নামে, ধরো ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প, এই নামে আমি সেভ করবো, সেভ করো, সেভ করে দেখবা আমাদের টাইটেল চেঞ্জ হয়ে যাবে, দেখো ভিডিও প্রোভাইডস পাওয়ারফুল ওয়ে টু হেল্প চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবং এটা এখানে সেভ হয়ে গেছে, দেখো সেভ হয়ে গেছে, আমি যদি এটা কেটে দিই তাও সমস্যা নাই, আমি আবার ডাউট ক্লিক করি, এটা ওপেন হয়ে যাবে, চলে আসছে, ক্লিয়ার। এরপর হচ্ছে সেভ অ্যাজ, কারো ফাইল নিজের নামে পুনরায় সেভ করতে চাইলে, কারো ফাইল, অন্য কারো ফাইল নিজের নামে বা অন্য কারো নামে পুনরায় সেভ করতে চাইলে আমরা কি ইউজ করবো, সেভ অ্যাজ, এখানে ক্লিক করো, কোথায় সেভ করবা, ধরো এটা হলো সাউন্ড বা কলিমে একটা ফাইল আমার লাগবে, সেটা আমার নামে ইউজ করতে হবে, এখানে আমার নাম থাকবে, ওর ফাইল চেঞ্জ করবো না আমরা, আমরা কী করবো, ফাইল থেকে সেভেতে যাবো, ব্রাউজে যাবো, কোথায় সেভ করবা, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, যেখানে মনে হচ্ছে করো, আমি ডেস্কটপে করি আমার নামে, দেখো যেমন ধরো সার্ভার, ওকে সেভ করি, এখন এই ফাইলটা কার নামে সেভ হয়েছে, এ সার্ভার আমার নামে,
ঠিক আছে, এটা অন্য কারো ফাইল ছিল, আমার নামে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। দেখো এখানে আমরা যদি যাই একটু, এ ফাইলটাও আছে আমার, আবার এ ফাইলটাও আছে, একই ফাইল না, অন্য কারো ফাইল আমার নামে অন্য কারো নামে পুনরায় সেভ করতে হলে কি ইউজ করবো আমরা, সেভ। ক্লিয়ার? এরপর হচ্ছে দেখো আমাদের হিস্ট্রিটা অন হবে না, কারণ হচ্ছে এটা পেড, 2019টা পেড, মানে টাকা দিতে হয়, আমরা টাকা দিই নাই, ক্র্যাক করে ইউজ করতেছি, তোমরাও ক্র্যাক করে ইউজ করো, কারণ $208 কেউ এখানে দিবে না, দিবা দিবা তোমরা, কেউ দিবা না, উইন্ডোজও লাগে, আমরা টাকা দিয়ে পে করি নাকি, ঠিক আছে, আমরা ক্র্যাক করে চালাই, তো এটা এখানে আসবে, হিস্ট্রি ইতিহাসটা আসবে। প্রিন্ট, আমরা প্রিন্ট করতে চাইলে অপশনটা আমাদের লাগে, প্রিন্ট, দেখো প্রিন্ট ক্লিক করো, আমরা এই পেস্ট, ও এই পেস্টটা না আসলে, এটা হচ্ছে আমাদের, ধরো আমি এটাকে ওপেন করি, এই পেস্টটা প্রিন্ট করব, কি করব, প্রিন্ট করব, তাহলে কই যাব, ফাইল থেকে প্রিন্ট, এখানে এই অপশনগুলো আমরা এখন বলতেছি না, কারণ পোর্ট্রেট, লেটার, মার্জিন, পার্শ্বিক, পেজ, এগুলো আমাদের লেআউটে আসবে, লেআউট, মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ, কলাম, এগুলো এখানে দেওয়া আছে, ওগুলো ওখানে আমি আর বলতেছি না। প্রিন্টে আছে দেখো, এটা কপি করবো, অত কয়টা কপি করবো, কতগুলো চাই, পাঁচটা, তাহলে তোমাকে লিখতে হবে পাঁচটা, পাঁচবার প্রিন্ট হবে, কয়বার প্রিন্ট হবে, পাঁচবার প্রিন্ট হবে। এখন আর একটা সেট আপ আছে, প্রিন্টার, এক্সট্রা প্রিন্টার কিনতে হবে, স্যামসাং, তারপর নিপসন, তারপর ক্যানন, অনেকগুলো আছে, ঠিক আছে, আমাদের প্রিন্টার কী করতে হবে, কিনতে হবে, আমার তো প্রিন্টার নাই, অবশ্যই আছে, ঠিক আছে, এটা কিনতে হবে, 5-6-10 এরকম হবে, ঠিক আছে, থাকলে কিনবে না, আমার নাই, দোকান থেকে করে ফেলবা, বাট কীভাবে করে, কতগুলো কপি, পাঁচটা কপি। এবার প্রিন্টারের নাম, তোমার এখানে কোন প্রিন্টারটা আছে, যে প্রিন্টার থাকবে তার নামটা চুজ করে দিতে হবে, তার নাম কি ওটা চুজ করে দিতে হবে, এরপর প্রিন্টে ক্লিক করো, অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে, অটোমেটিক হবে, ঠিক আছে, বাট আমার তো প্রিন্টার আছে এখানে, প্রিন্টার নেই, ওকে, এই প্রিন্ট করে এই অপশন থেকে, অন্য কোনো অপশন নেই। এরপর শেয়ার, তুমি কি শেয়ার করতে চাচ্ছ, তোমার যে মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তুমি এই তিনটা ইউজ করতে পারবা, এই চারটা ইউজ করতে পারবা। ইমেল তো আমরা ইউজ করি না, আমরা জিমেল থেকে আসলে কি মেল সেন্ড করে থাকি, মেল কি করে থাকি, সেন্ড করে থাকি জিমেল থেকে, ঠিক আছে, মাইক্রোসফট আমরা ইউজ করি না, চাইলে ইউজ করতে পারো, অ্যাকাউন্ট খুলতে পারো, ঠিক আছে। এরপর দেখো আমাদের সার্ভার, DOCX, ডকুমেন্ট এক্সট্রা, যে নাম এই .DOCX কি বলা হয়, একটু বলছিলাম, ফাইল এক্সটেনশন, ফাইলের ইউনিক নেম, ফাইলের কি নেম, ইউনিক নেম, .DOCX। দেখো আমি একটু এক্সপ্লেন করি, ফাইল এক্সটেনশন, ওকে, ধরো আমি নিতে পারি ইমেজ, ইমেজের ক্ষেত্রে আমি ইউজ করি দেখো .JPG, এটা কেউ দেখছ, .PNG, এটা কেউ দেখছ, .PNG ছবি শেষে খেয়াল করছ, আর কি হতে পারে .GIF, একটা আছে GIF, গ্রাফিক্স ইন্টারফেস, ঠিক আছে, আর আছে ওয়েবপি, এটা খুবই আপডেট, ওয়েবপি, আমি যদি গান শুনি, অডিও গান, ওই গানের শেষে MP3 থাকে, কি থাকে, MP3 থাকে, যদি ভিডিও হয় তাহলে কি থাকে, MP4, আর কি থাকে, MKB মেবি, হ্যাঁ MKB, আর হচ্ছে OBI এক্সটেনশন, তারপর হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যেটা পাই ওল্ড ভার্সনে পাই .document, কি নাম, ডকুমেন্ট, আর হচ্ছে কি DOCX, ডকস, ওকে, ই বুক, আমরা যারা ই বুক পড়ি, ইলেকট্রনিক বুক পড়ি, আমরা কি পাই .PDF, .PDF, এই PDF কেউ পড়ছো, PDF পোর্টেবল ডকুমেন্ট, এগুলো অনলাইন বই, অনলাইনে কি ফ্রি আছে, কিনতে হয়, আমি নিজে পড়ি, আমার অনেক আসলে বই দেখো, এখানে কিছু বই দেখায়, এটা পেতে পারি এখানে ই বুক, আচ্ছা আমি যেটা পাই দেখো, এটা দেখাই, দেখো তোমাদের যে এক্সেলে কাজ করাবো না, দেখো একটা PDF বানা গেছে তোমাদের এক্সেলে, এই দেখো, এটা তুমি এডিট করতে পারবা না, কিছু লিখতে পারবা না, ই বুক মানে কি, ইলেকট্রনিক বুক, যে বুকটা আমরা কী করি, ডিভাইসে পড়ে থাকি, ঠিক আছে, আমাদের হাতে কলমে বই থাকে তাই না, বাট আমাদের ডিভাইসে পড়তে হয়, আমরা কী তৈরি করবো, PDF, এই PDF আমরা বানাতে পারি খুব সহজে, দেখো এটাকে আমরা এক্সপোর্ট বলি, এক্সপোর্ট, এটাকে PDF, ডক ফাইল, ডকস ফাইল, PDF বানাবো, ফাইল থেকে এক্সপোর্ট, এই PDF,
পোর্টেবল ডকুমেন্ট ফাইল ক্রিয়েট ক্লিক করো, দেখো এটা এই দেখো পিডিএফ হয়ে গেছে, ডেস্কটপে যাও পাবলিশ করো পিডিএফ, এটা আর কেউ কী করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না, দেখো যে পিডিএফ হয়ে গেছে, এটা ব্রাউজার ওপেন হবে, দেখো এটা কেউ চেঞ্জ করতে পারবে না। ওকে, এরপর আমাদের যেটা পাই লাস্টে, এরপর আমাদের লাগে না, ক্লোজ করলে বন্ধ হয়ে যায়, ফাইলটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এরপর অ্যাকাউন্ট, যদি অ্যাকাউন্ট থাকে তোমার, এখানে দেখাবে তোমার নামটা, সাইন ইনে দেখাবে, ফিডব্যাক তোমার কেমন লাগলো রিভিউ দিবা, অপশন এটা মেন সেটিং, এটা আমি কোনো চেঞ্জ করবো না, ধরবো না, ঠিক আছে। এ যারা অ্যাডভান্স কাজ করে, যখন ধরো আমি বাংলা লিখি, দেখো এখানে এটা আমার প্রয়োজন, তোমাদের না, ঠিক আছে। ধরো আমি এখানে বাংলা লিখবো, ঠিক আছে, আমি লিখতে দেখি ইংলিশটা, আমি শর্টকাট করি, শর্টকাট অ্যাডভান্স অ্যাপে, তাহলে আমি কী করি, অল্টার অ্যাস আমার বডি লাইন, আমি ঠিক আছে, আমি ভাত খাই, যাইলে পারছি, ঠিক আছে, আমি বডি যাবো না, ঠিক আছে, বুঝে আসছে। বাট আমি ইংলিশ লিখবো আবার, কন্ট্রোলটার বিই, দিস ইজ মাই বুক, ওকে। এটা অ্যাডভান্স করা হবে না, তোমাকে গিয়ে এখানে ফন্ট চেঞ্জ করতে হবে, তারপর ক্যালিব্রি চেঞ্জ করতে হবে ফন্ট, এটা তোমাদের বাংলা আসছে দেখাবো, এটা তোমাদের হবে না, ঠিক আছে। এটা একদম লাস্টে স্পিডে তখন অ্যাডভান্সে কাজ দেখা দিবে, সেটিংটা আর কি, সেটিংসে কাজ কিছু দেখাবো না এখন, আর উল্টো বার টিপে শেষ করে দিবে এটা, ঠিক আছে।